শীতকালের অন্যরকম রেসিপি, অন্যরকম স্বাদের রেসিপি না করলে ভালো লাগে না। যেই কোনো রেসিপি শীতকালীন খুবই ভালো লাগে। আজকে আমি আমার বেচালার ভাইদের জন্য, যারা নতুনত্ব আছেন, বেচালার ভাই নতুন এসেছেন, তাদের জন্য এই রেসিপিটি একদম ইজিভাবে সহজ পদ্ধতিতে আমি দেখিয়ে দেব। দেখতে থাকুন, দেখার সাথে সাথে লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দেবেন। কথা বাড়াবো না, একদম পারফেক্ট একটা রেসিপি, শীতের মৌসুমের রেসিপি। না দেখলে এই শীতকালে এই ধরনের রেসিপিগুলো না খেলে ভালো লাগে না। দেখতে থাকুন কি হতে চলেছে। নমস্কার মাই লাভলি ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা করি আমার ভাই বোনেরা সবাই খুব খুব ভালো আছেন। আমিও ভালো আছি ভগবানের অশেষ কৃপায়। অন্তস্মাম কিচেন এ সবাইকে জানাই সুস্বাগতম। আজকে আবার বরাবরের মতন আরেকটা নতুন পর্ব নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম। দেখতে থাকুন কি হতে চলেছে। দেখার সাথে সাথে প্লিজ একটা লাইক করে দেবেন, সুন্দর একটা কমেন্ট করে দেবেন, যদি ভালো লেগে যায় প্লিজ একটু শেয়ার করে দেবেন। তাহলে কথা বাড়াবো না আর ভিডিওটি এমনিতে লম্বা হয়ে যাবে। দেখতে থাকুন কি হতে চলেছে। এটার আগে বলে রাখি, যারা আমার চ্যানেলে নতুন এসেছেন প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল আইকনটি টিপে দেবেন। প্রথমে দেখতে পাচ্ছেন এখানে ধুয়ে পরিষ্কার করে আমি সামুদ্রিক মাছ নিয়েছি, আরব সাগরের মাছ। এই মাছগুলা যারা আমরা প্রবাসী আছি, আরব দেশে আছি, তারা সবাই চিনতে পাচ্ছি। এই মাছগুলা খুবই স্বাদের মাছ, খুবই হেলদি মাছ। এই মাছগুলা ধুয়ে পরিষ্কার করে একেবারে নিয়ে ফেললাম। এবার দিয়ে দিলাম আমি 1 টিস্পুন হলুদের গুঁড়ো, 1 টিস্পুন লবণ দিয়ে সুন্দরভাবে একটু ম্যারিনেট করে নিয়ে নিলাম। দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে ম্যারিনেট করে রেখে দিয়েছি। এবার এই পর্যায়ে আমি ফ্রাই প্যান বসিয়ে দিলাম, চুলায় আগুন দিয়ে দিলাম, দিয়ে দিলাম পর্যাপ্ত পরিমাণের তেল। তেলগুলো আমার গরম হতে না হতে আমি দিয়ে দিলাম 1 টিস্পুন মরিচের গুঁড়ো। মরিচের গুঁড়ো দিলে কি হয়, মাছগুলো আর ফাটবে না বা ফুটবে না, তেলও ছড়াবে না, সেটাই ব্যাপার। আমি দিকে একটু নেড়ে দিলাম, দেখতে পাচ্ছেন চতুর্দিকে লাগিয়ে দিলাম। এবার আমি ম্যারিনেট করা মাছগুলা তেলের মধ্যে বসিয়ে দিলাম, দেখতে পাচ্ছেন খুব ভালোভাবে বসিয়ে দিলাম। হতে থাক 1 ফিট, 1 ফিট হতে হতে আমি সুন্দরভাবে আবার উল্টিয়ে দেব। দেখতে পাচ্ছেন খুব ভালোভাবে উল্টিয়ে দিলাম। মাছগুলা আসলে সামুদ্রিক মাছ বা সাগরের মাছ হেলথের জন্য খুবই ভালো, আমরা সবাই জানি। রেসিপি করতে কিন্তু সবাই জানে, রেসিপি করে খাওয়াটা বা টেস্টের ব্যাপারটা অন্যরকম। এক একজনে এক এক রকম করে রান্না করে, আমি আমার মতন রান্না করে আপনাদের কাছে তুলে ধরলাম। দেখতে থাকুন কীভাবে রান্না হচ্ছে। কথা বলতে বলতে মাছগুলো আমার ভাজা হয়ে গিয়েছে, আমি উল্টিয়ে পাল্টিয়ে মাছগুলো তুলে ফেললাম। দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে ভাজা হয়েছে। ফ্রাই প্যানে কিছু পরিমাণ তেল রয়ে গিয়েছে। এবার এই তেলে দিয়ে দেব আমি আলু এবং ফুলকপি। দেখতে পাচ্ছেন ধুয়ে পরিষ্কার করে আগে রেখে দিয়েছি, এখন দিয়ে দিলাম আমি, হালকা করে ভেজে নেব। দেখতে পাচ্ছেন দিয়ে দিলাম 1 টিস্পুন হলুদের গুঁড়ো, দেখতে পাচ্ছেন, দিয়ে সুন্দরভাবে একটু নেড়ে চেড়ে দিলাম, দিয়ে একটু হালকাভাবে ভেজে নেব। না বাজলে কি হয়, গায়ের একটা গন্ধ থাকে যায় বা ভালো লাগে না আমার কাছে। আপনাদের কাছে ভালো না লাগলে আপনারা বাজবেন না, সমস্যা নেই, মশলার মধ্যে ভেজে নেবেন, সমস্যা নেই। আমার কাছে না বাজলে ভালো লাগে না, আমি একটু ভেজে নিলাম, ভাজা হয়ে গিয়েছে, আমি এক সাইডে রেখে দিলাম। এবার চুলায় আরেকটা কড়াই বসিয়ে দিলাম, দেখতে পাচ্ছেন, দিয়ে দিলাম প্রয়োজন মতন তেল। এই তেলে এবার দিয়ে দিলাম 1 টিস্পুন পাঁচফোড়ন। পাঁচফোড়ন না দিলে আমার কাছে ভালো লাগে না, আপনারা যদি খেতে না চান দেবেন না, সমস্যা নেই। ফোড়নটা দিলে কি হয়, ভালো একটা স্মেল আসে, সেজন্য দিয়ে দিলাম 1/2 কাপ পেঁয়াজ কুচি, দিয়ে সুন্দরভাবে একটু নেড়ে চেড়ে দিলাম, গোল্ডেন ব্রাউন করে নেব। দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে ভাজা হয়ে গিয়েছে। এবার এই পর্যায়ে দিয়ে দিলাম আমি 1 টিস্পুন আদা বাটা, 1 টিস্পুন রসুন বাটা, দিয়ে সুন্দরভাবে আবার একটু ভেজে নেব, কাঁচা গন্ধ যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। খুব সুন্দরভাবে ভাজা হয়েছে। এই পর্যায়ে দিয়ে দেব সামান্য পরিমাণ জল। এবার দিয়ে দেব আমি পাউডার মশলা। পাউডার মশলার মধ্যে এখানে কি নিয়ে নিলাম দেখুন, 1 টেবিল স্পুন হলুদের গুঁড়ো, 1 টেবিল স্পুন মরিচের গুঁড়ো, 1 টেবিল স্পুন জিরের গুঁড়ো, 1 টেবিল স্পুন ধনের গুঁড়ো, স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম তেল জলের মধ্যে।
সুন্দরভাবে একটু কষিয়ে নেব। ভালোভাবে কষাতে হবে মশলাগুলা, না কষালে কি হয় কাঁচা গন্ধ থেকে যায়, ভালো লাগে না তরকারিগুলা, অনেকটা বা বকোয়াজ বা বাজে লাগে, সেজন্য ভালোভাবে কষাতে হবে। দেখতে পাচ্ছেন আমার কষানো হয়ে গিয়েছে, উপরে তেল ছেড়ে দিয়েছে, তেল উঠে এসেছে, এই পর্যায়ে দিয়ে দেব আমি আগের থেকে যে হালকাভাবে আলু ফুলকপি ভেজে রেখেছি সে আলু ফুলকপিগুলো দিয়ে দিলাম। দিয়ে সুন্দরভাবে আবার উঁচু নিচু করে মশলার সাথে এক মিনিট কষিয়ে নেব। চুলার আগুন, চুলার আঁচটা একটু হালকাভাবে রাখবো। দেখতে পাচ্ছেন মশলাগুলোর সাথে সবজিগুলো কষানো হয়ে গিয়েছে, এই পর্যায়ে দিয়ে দেব আমি পরিমাণ অনুযায়ী জল, যে যতটুকু জল খাবেন ততটুকু দিয়ে দেবেন, আমি আমার পরিমাণ মতন জল দিয়ে দিলাম। এবার দিয়ে নেড়েচেড়ে ঢাকা দিয়ে দিলাম। দেখতে পাচ্ছেন দুই মিনিট পরে এসে দেখলাম খুব সুন্দরভাবে তরকারির বলকগুলো এসে গিয়েছে। এবার এ পর্যায়ে দিয়ে দেব আমি ভেজে রাখা মাছগুলা বসিয়ে দেব। একে একে সম্পূর্ণ মাছগুলা বসিয়ে দিলাম। এবার দিয়ে দেব আমি টমেটো কুচি। দেখতে পাচ্ছেন টমেটোগুলো ফালি করে রেখেছি, এখন টমেটোগুলো বসিয়ে দিলাম। এবার দিয়ে দেব আমি কয়েকটা কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাগুলা দিয়ে এবার দিয়ে দেবে আরেকটা জিনিস কি, দেখতে পাচ্ছেন এখানে পেঁয়াজ পাতা। পেঁয়াজ কলি না দিলে কিন্তু শীতের দিনে জমে না তরকারিগুলা বা রেসিপিগুলা। এই শীতে এই ধরনের রেসিপিগুলা যদি না খাই তাহলে একদম শীত জমবে না, শীত লাগবে না। খুবই মৌসুমি জিনিসগুলো আমরা খেতে খুবই পছন্দ করি, যেই দিনে যেই জিনিস না খেলে ভালো লাগে না। খুব সুন্দরভাবে আবার ঢেকে দিলাম। দেখতে পাচ্ছেন এক মিনিট পরে ঢাকা তুলে দেখলাম আমার তরকারিগুলা, দেখুন কত সুন্দর হয়েছে। এবার এ পর্যায়ে দিয়ে দেব আমি রোস্ট মশলা, ধনে জিরে গরম মশলা একসাথে আমি ভেজে রেখে দিয়েছি, পাউডার দিয়ে দিলাম ওখান থেকে, ভাজা মশলার পাউডার 1 টেবিল স্পুন দিয়ে দিলাম। দিয়ে সুন্দরভাবে আর একটু নেড়ে চেড়ে দিলাম। এবার দিয়ে দেব আমি ধনে পাতা। এই শীতকালে ধনে পাতা না দিলে একদম ভালো লাগে না, ধনে পাতা দিয়ে দিলাম। এবার দেখতে পাচ্ছেন তরকারিটার মেন লুকটা কত সুন্দর হয়েছে। এবার দুপুরবেলায় গরম গরম ভাতের সাথে খাবো। এবার দেখতেছেন আমার তরকারির ফাইনালি লুকটা। আপনাদের কাছে কেমন লাগলো আমাকে জানিয়ে দেবেন। আমার এই রেসিপিগুলা যদি ভালো লেগে যায় প্লিজ একটু শেয়ার করে দেবেন, যদি কোথাও ভুলটুটি থাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আজকের মতন আজকের রেসিপি এখানে সমাপ্ত করলাম, আবার একটা নতুন পর্ব নিয়ে চলে আসব। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে জানাই টাটা, বাই বাই, নমস্কার।